ধুমধাম আয়োজন, 600 লোকের খাবারের আয়োজন, ছিল প্যান্ডেল, ছিল সাজানো গেট, 50 জন সঙ্গী নিয়ে এসেছিল বরযাত্রী। দেখে মনে হবে কোনো ধনী পরিবারের সন্তানের বিয়ের অনুষ্ঠান, কিন্তু এই আয়োজন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বেড়ে ওঠা বাবা মা হারা আঙ্গুরির জন্য। বাবা মা পরিবার না থাকলেও সকল আয়োজন সম্পন্ন করেই আজ বিয়ে হলো আঙ্গুরির। শহরের বাইতুল আমানের বাসিন্দা আঙ্গুরির বাবা মোতালেব শেখ মারা যায় জন্মের আগেই। 4 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যায় মা ঝর্ণা বেগম। এরপরে আঙ্গুরি নানির কাছে থাকা শুরু করলেও কিছুদিনের মধ্যেই নানিও মারা যায়। পরে স্থানীয় এক সমাজকর্মীর মাধ্যমে আঙ্গুরির জায়গা হয় ফরিদপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। আজ শনিবার দুপুরে সেই আঙ্গুরির বিয়ে অনুষ্ঠিত হয়েছে শহরের কমলাপুরস্থ পুনর্বাসন কেন্দ্রে। বর শহরের বাইতুল আমান এলাকার ইউনুস সর্দারের ছেলে মুরাদ সর্দার। এই কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার জানান, আঙ্গুরি যখন এখানে আসে তখন তার বয়স ছিল 5 বছরের একটু বেশি। এখন আঙ্গুরির বয়স 18 বছর, দীর্ঘ 12টি বছর সে এখানে ছিল। 18 বছর হওয়ার পরে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা ওর জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজতে থাকি। ওর দাদাবাড়ির এলাকারই একজন পাত্র পেয়ে যায়। ছেলে ফার্নিচারের কাজ করে। মধ্যবিত্ত মুসলিম পরিবারে একটি মেয়ের যেভাবে বিয়ে হয় ঠিক সেভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। কোনো কিছুর কমতি করা হয়নি, যাতে ওদের মনে কোনো কষ্ট না থাকে। বিয়েতে জামা কাপড় সহ বিভিন্ন উপহার তাদের দেয়া হচ্ছে। উল্লেখযোগ্য, মেয়েকে একটি সেলাই মেশিন দেওয়া হচ্ছে আর ছেলেকে তার কাজের সহায়ক হয় এমন কিছু করা হবে যদি ছেলেটি সেটি চায়। তিনি আরও জানান, বর মুরাদ সর্দার 50 জন সঙ্গী সহ এসেছিলেন। 2 লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে পড়ানো হয়। বিয়েতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুরে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও ব্যক্তিত্ব, ব্যবসায়ী, চিকিৎসক সহ 600+ অতিথি। এমন আয়োজনে বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখে খুশি বিয়ের পাত্র পাত্রী। পাত্রী আঙ্গুরি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তাদের নতুন জীবন সুখের হয়। Thank you.